বাইপাস রোড নিয়ে যাচ্ছি, কারণ বাইপাসে আমাদের গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে যাবো এবং সেই সাথে সাথে বাইপাসে একটু রোডটা শর্ট হবে যার কারণে। শীতের যে একটা আবহাওয়া সেটা এখনই বোঝা যাচ্ছে, কারণ যে বগরা খাবার খাচ্ছে সাথে আসামি এখন যুগ। এইসব ভাঙ্গা রোডের গাড়ির ড্রাইভারকে চালানো যাবে না, আসারে ডাইট সাইড না আসারে বাম সাইড, ঠিক আছে? এটা বাম সাইড ছেড়ে বাড়িতে যায় না। নাও 1-2 হাজার টাকা নাও, ফুল ট্যাঙ্কি 400। আমরা ভাঙ্গা চলে আসছি অলরেডি, হ্যাঁ খুব লাভ হতো মানে অলরেডি আমি ভাঙ্গার পথে সন্ধ্যা হয়ে পুলিশ মামা, হ্যাঁ বাকি ট্রাফিক মামা গাড়ি ধরতেছে। রোডে বেরোলে অনেক কিছু দেখা যায়, তার মধ্যে পোলা বান্ধা একটু ব্যাপার স্যাপারটা দেখে না। ঠিক আছে তাদের উঠতি বয়সের আনন্দ দেয় একটু দেখেন বাঘা বলি ভাই, আমরাও আসছি কিন্তু আনন্দের সাথে, ঠিক আছে? দেখেন পাঁচটা ওভারটেক করে পরে দাও, দেখেন বাচ্চাদের অবস্থা কিন্তু দেখেন যে গাড়িতে বসে আর ফাঁকা ট্রাকে হাইওয়েতে ট্রাকে সব ল্যাংটা লাগা কি আমাকে সোলো যাবা, এই পাঁচটা ওভারটেক করো তার ওই পিক আপের ভিতর ভিতর যাবা। হ্যাঁ এবার যাও, এবার যাও যা খুব শীত আবহাওয়া, বেলা বাজে কয়টা? 12টার বেশি বাজে, সামথিং 12টা সামথিং, 11:48 যাও। সাইডে সাইডে কিন্তু কুয়াশাময় দিন, ঠিক আছে? এখনো সূর্যের কোনো চেহারা দেখা যায়নি, শীতকাল আসে নাই তার আগে, শীতের শুরুতে এরকম অবস্থা, আর কিছুদিন পর কি অবস্থা হবে আল্লাহই জানে। অবশ্য এনজয় করা যাচ্ছে জিনিসটা। ও নৌকো নৌকো ধরো নৌকো, আমাকে কেন পানি লেগেলো তোরা নৌকো। আমাকেও ভাই নাকি ক্যারেক্টার ঠিক থাকে, ব্যাপারটা দেখে
আম্বিকাপুর আম্বিকাপুর ও মাই গড এটা কিন্তু সুদিনের বাড়ি কাঁচা পাচ্ছি কোন জায়গাতে আটাই দিছি ব্লগিং ভিডিও অবশেষে আমরা সেই ফরিদপুরে কবিদশী মন্দিরের বাড়ির সামনে লেন্সের উদ্দেশ্যে সেই লেন্স পেলাম ভাইদেরও পাইলাম ভাই আপনাদের টাকা পয়সা বা আমাদের ব্যবহার টাবার কোনো কিছু ঠিক আছে ঠিক আছে তাদের ব্যবহার আলহামদুলিল্লাহ ভালো ভালো ভাইয়ের ব্যবহার আরো আছে হ্যাঁ তাদের আতিথ্য তো আমাদের খুব ভালো লাগছে আসলে কো যে জায়গা থেকে আশা করতে হলো পাশাপাশি জেলা আর ঠিক আছে ভাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন অবশেষে আমরা পল্লী কবিদশী মন্দিরের বাড়ির সামনে এই তার ব্যানার এই জায়গা থেকে এই যে গেট আপনারা যারা আসতে চান তারা এই গেট দিয়ে যাইতে পারবেন আসলে এটার ভিতরে ওরকম ভাবে ঢোকার মতো কিছু নাই কিন্তু আমরা আসলাম ওই সাইডে ঘুরে তারপরে আসবো এবং আপনাদের দেখাবো আমরা আগে কমপ্লেক্সে যাবো তারপরে পল্লী কবিদশী মন্দিরের বাড়িতে যাবো ঠিক আছে আমরা আগে এটা দেখি এটা শেষ করে কমপ্লেক্সের থেকে হ্যালো গাইস আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আমি আছি নিয়ামুল ইসলাম মানিক সাথে আছে খালাতো ভাই আলামিনদারিয়া নীরব ওনারব এডিএন মিডিয়া সেন্টার আজকে আমরা খুব সকাল সকাল বেরোয় গেছি আসলে সকাল সবাইকে প্রথমে জানাতে চাচ্ছি আমাদের আপকামিং শীতের শুভেচ্ছা ঠিক আছে অতি তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে বেরোয়ছি আমার ঠান্ডাও লাগছে হ্যাঁ ফিরতে রাত হবে আর এখনই অলরেডি একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে আপনারা পরিবেশটা দেখে বুঝতে পারতেছেন গ্রামীণ পরিবেশ কুয়াশা কুয়াশা চারিদিকে আছে আমাদের আজকের মিশন হলো একটা লেন্স কেনার উদ্দেশ্যে আমরা ফরিদপুরের দিকে রওনা হচ্ছি আর ওই জায়গায় চেষ্টা করবো আপনাদের কবি জসীমউদ্দিনের বাড়িটা একটু ঘুরায় দেখানোর আর মেইন কথা হলো লেন্সটা আমাদের অত প্রয়োজন না কিন্তু আবার একটু প্রয়োজন হয়ে দাঁড়াইছে আমাদের কিট লেন্স আছে সেটা ভিডিও করতে লাগে কিন্তু আবার জুম লেন্সটা বেশি বড় হয়ে যায় 70x300 তাই না খেলা তো 70x300 যার কারণে দেখা যাচ্ছে আমাদের লেন্সটা চলে কিন্তু আরেকটা লেন্স আছে যে আমরা 55x200 আমাদের অনেক মানে কিছু কিছু লোকেশনে আমাদের শর্টগুলো নিতে অনেক কষ্ট হয় আর ছোট লেন্স আবার বেশি সমস্যা হয় আবার বড় লেন্স হলে বেশি বড় হয়ে যাচ্ছে যার কারণে একটা মাঝামাঝি স্পেসের একটা লেন্স আমরা চাচ্ছি যার কারণে এক ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে আমরা অনলাইনে পাইছি একটা ব্র্যান্ড নিউ লেন্স আছে 55x200 যেটা হলো আমাদের মানে ভিডিওটা সুবিধা দিচ্ছে না যেখানে 300 কাটে না যে জায়গায় প্রাইম লেন্স কাটে না সেই জায়গায় 200টা দিয়ে অনেক কাজ আমার করতে সুবিধা হবে যে এই সুবিধার কারণে আমরা আসলে নতুন লেন্স কিনতে চাইছিলাম কিন্তু ভাই বলতেছে তার একটা ব্র্যান্ড নিউ লেন্স আছে সে এক দুই দিন ইউজ করছে কিন্তু তার লাগতেছে না যার কারণে সে বাসায় রাখতেছে এবং খবরটা মিশন ফরিদপুর ঠিক আছে কবি জসীমউদ্দিনের বাড়ি এবং লেন্স দেখতেই থাকুন সাথে চেষ্টা করবো ভালো ভালো দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার প্রায় গ্রামীণ পরিবেশ চারিদিকের আবহাওয়াটা আসলে অনেক সুন্দর খেলা তো পুরো আবহাওয়াটা ঠিক আছে কিছু গরুও দেখা যাচ্ছে তুমি কি ছবি তো আট তুলতে হবে রানিং পথে না দাঁড়ায় পারলাম না আসলে যাচ্ছি আমরা ফরিদপুর কিন্তু আমরা হাইওয়েতে যাচ্ছি না বাইপাস রোড নিয়ে যাচ্ছি কারণ বাইপাসে আমাদের গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে যাব এবং সেই সাথে সাথে বাইপাসে একটু রোডটা শর্ট হবে যার কারণে ঠিক আছে আর এই জায়গায় দাঁড়ানোর একটা কারণ সেটা হলো আমরা ডাঙ্গার ভিতরে যাচ্ছি শীতের যে একটা আবহাওয়া সেটা এখনই বোঝা যাচ্ছে কারণ যে বগরা খাবার খাচ্ছে সাথে আসে আমি এখন জুম করে দেখাতে পারতেছি না কারণ আমি ফোন দিয়ে এখন শর্টটা করতেছি যদি DSLR দিয়ে নিতাম তাহলে অবশ্যই আপনাদের দেখাইতে পারতাম ঠিক আছে গ্রামীণ পরিবেশটা আসলে কত সুন্দর ডাঙ্গার ভিতর দিয়ে যাচ্ছি বগগুলোরে দেখাইতে পারতেছি না দেখালে আসবে কি না জানি না তবে ছোটো ছোটো বগগুলো দূরে এখন জুম করতে পারতেছি না তারপর যাতে চেষ্টা করতেছি দেখানোর দেখা যাক যাক দেখা হবে আমার মেইন রোডে ওঠার পরে আবার আপনাদের সাথে দেখা হবে এখন আপাতত সূর্য উঠে গেছে অলরেডি শীত শেষ দেখাবো পরবর্তীতে হ্যাঁ ড্রাইভিং করতে চেঞ্জ করা হলো এখন খালা তো ভাই ড্রাইভ করতেছে
আজকাল বাপদাদার রাস্তা দেখেন এই সব ভাঙ্গা রোডের গাড়ির ড্রাইভারকে চালানো যাবে না আসারে ডান সাইড না আসারে বাম সাইড ঠিক আছে বাম সাইড ছাড়া বাড়িতে যায় বাম সাইড বাজারের রাস্তার মতো থাকে এই সাইডেও গাড়ি এই সাইডে গাড়ি চালানোর অবস্থাটা একটু দেখেন অ্যাক্সিডেন্ট কি রোডে খালি খালি হয় এদের আসলে কোন বিএটি আলার লাইসেন্স আছে এটাই সন্দেহ আমার এদের আসলে লাইসেন্সটা সঠিক আছে কি না সে বাংলাছড়া রোডে আমাদের পানির বোতল ছিঁড়ে রয়ে গেছে যার কারণে আমরা আবার ব্যাক করলাম বাসের ভিতরে মেয়েরা আমাকে দেখে আসতেছিল কেন খালা তুই এখন কথা কাশি এনে মোকশেদপুরে একটা আরাম হয়ে গেছে গাড়িটা দেখে দেওয়া উচিত ছিল ছোট মোটরা কিনবে
অলরেডি চলে আসছি টেকের হার্ট দাদার মতো করে আটকায় রাখছে রোড ব্লক করে ব্যান রাখছে ব্যানওয়ালাটে বাধা ওই উল্টা দিলে ঠিক মতো অত অথবা একটা মেয়ে হাত ধরে আমাদের ইশারা করতেছে সমস্যা নাই বাসের ভিতরে দাওয়া নাকি ওই দিকে খারাপ মাই হাত বাড়ালো কি করে শুনতাম ভাই বাইরে উঠে উঠে নিয়ে যায় লেজেন্ডারি বাইক মানে এন্টি গিটার মেন্টি গিটার নাই ওয়ান মন মতো করে চালাচ্ছে বলার নেই
কেন্দ্র নাকি ভাই এই দেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নাকি বিদ্যুৎ কেন্দ্র আসলে দেখার মতো অনেক বড় একটা বিদ্যুৎ কেন্দ্র আসলে যার সঙ্গে ওটা দেখা মানে কি অবস্থা আমরা তেলের পাম্পের উদ্দেশ্যে চলে আসছি ভাই দেখুন আমাকে পাম্পে ভিডিও করলে টাকা দেওয়া লাগবে আমার একটা তেল ভরা ভিডিও নাই না কেন তারা নামাই দাও সাইডে আমাদের তেল ভরার এই জায়গায় এই যে খুলনা মেট্রো গাড়ি নিয়ে যাচ্ছে ডিজিটাল প্লেট ধরেন দা কুক করে লোক নাই নাও অকটেনে তো ই করে বেশি পেট্রোল একটু বেশি যায় তাই দামটা তো একটু বেশি অত সমস্যা নেই নাও নাও 1-2 হাজার টাকা নাও ফুল ট্যাঙ্কি হবে না কভার করবে না আমাকে পথ কত কিলোমিটার 100 কিলোমিটার হবে 100 100 তো ধরতে হবে আমাকে বাড়িতে আইসি না আমার হ্যাঁ ব্যাগে তোর টাকা নাই তুমি তেল ভরতে আইসো গা ভাই বাইন্দি নাই টাকার ব্যাগ আমার কাছে বাইকের পাম্পের স্পিরিট তো ভালো কত তাড়াতাড়ি চাল চলে গেছে উঠাই দিলাম না টাকা না টাকা আমার ব্যাগে পাম্পের ভিউ ভাই বিদ্যুৎ কেন্দ্র এটার নাম কি ভাই ফরিদপুরের এটা গোপালগঞ্জের এই জায়গায় আমাকে গোপালগঞ্জের মধ্যে আমার ট্যাকে রাটকে আমাকে গোপালগঞ্জের ভিতরে ট্যাকে রাট মাদারীপুরের ভিতরে তাই এইদিকে হ্যাঁ ঝামেলায় আছি
ভাঙ্গা চলে আসছে অলরেডি হ্যাঁ খুব লাভ তো মানে অলরেডি আমি ভাঙ্গার পথে সন্ধ্যা হয়ে পুলিশ মামা হ্যাঁ পাখি জনগণ তো পাখি ধরতে বাধ্য ছোট ছোট পাখি একদম টিয়া পাখি একটা আছে বড় টিয়া কত ওই টিয়া নেব ভাই আপনার পাখি আমাদের রয়েছে আমি পাখি চোদ্দরে বেসবো না মাথা করলাম আল্লাহ দিলে টিয়া কত করে ভাই কত ভাই চলো আমরা দুটি টিয়া কিনছি ঠিক আছে এই দুটি সব আমরা কিনছি এখন বাইন্দে নিচ্ছি টিয়া তোমার বাইরা বাড়ির এদিকে না ফরিদপুরকে বাম দিক এদিকে মানে বাংলা আছি ট্রাফিক মামা গাড়ি ধরতেছে
ভাই রোডে বের হলে অনেক কিছু দেখা যায় তার মধ্যে পোলা বান্ধা একটু ব্যাপার সেবাটা দেখেন না ঠিক আছে যাও তাদের উঠতি বয়সের আনন্দ যাও একটু দেখেন বাঘা বলি ভাই আমরাও আসছি কিন্তু আনন্দ করে ঠিক আছে দেখেন পাঁচটা বাটে পুরো পরে দাও দেখেন বাচ্চাদের অবস্থা তো দেখেন যে গাড়িতে বসে ফাঁকা ট্রাকে হাইওয়েতে ট্রাকে সব ল্যাংটা লাগা কিছু আমাকে সোলো যাবা এই পাঁচটা বাটে করো তার ওই পিক আপের ভিতর ভিতরে যাবা হ্যাঁ এবার যাও এবার যাও গাড়ি একটু জুম করে দেখে ঠিক আছে যারা বসে থাকে রিয়াকশন একটু দেখে এখনো সূর্যের কোন চেহারা দেখা যায়নি শীতকাল আসে নাই তার আগে শীতের শুরুতে এরকম অবস্থা আর কিছুদিন পর কি অবস্থা হবে আল্লাহ জানে অবশ্যই এনজয় করা যাচ্ছে জিনিসটা দিনটা আসলে অনেক সুন্দর ভাই আমাদের লাল লাইট জ্বালাইয়া স্বাগতম জানাচ্ছে শীতের শুভেচ্ছার মাঝখানে ঠিক আছে আরেকবার জ্বালানো ভাই ফ্ল্যাশ ভাই ভাবতেছিল আমরা তার ভিডিও করতেছি মূলত যে আমি সেলফি ভিডিও নিচ্ছি এটা বুঝতে পারি না ভাই ঠিক আছে এই কারণে লাইট জ্বালানো তার বন্ধ হয়ে গেছে ও নৌকো নৌকো ধরো নৌকো আমাকে কেন বাইরে দেখলো তোরা নৌকো মারখাটা কি নৌকা দেখে অবস্থাটা দেখেন কি অবস্থা ওরা মানে আমাকে আগে যাবে না চলো যাবো মহিলাকে বিজয় মিশনটা আসলে অন্য রকম হ্যাঁ ফরিদপুরে বিজয় সামনে গেলে আর কাহিনী
ব্রেক নেব সুন্দর একটা চা দোকান রাস্তা পাশে দাঁড়ালাম গাড়ি নামাই লাগতো মনে ভালো হতো চা দোকান নামলাম খোলাতে যাই যে আমি এই যে জসীমউদ্দিনের বাড়ির রোড এর আগের ভিডিওগুলো আমি খালাতো ভাইয়ের ফোনে ঠিক আছে এই যে উঠাই দিলাম এই আগেরগুলো তো খালাতো ভাইয়ের ফোনের থেকে অ্যাড করতে হবে প্রায় জসীমউদ্দিনের বাড়ির 2 কিলো সামনে চলে আসছি প্রায় কাছাকাছি প্যারা নয় চিল অটো তারা দূরে চাতা রয়েছে তাদের নিয়ে একসাথে যাই হবে জসীমউদ্দিনের বাড়ি যাওয়ার পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ি যাওয়ার পথের রেল প্রায় মাথা না কি আম্মি কাপুর আম্মি কাপুর ও মাই গড এটা ব্রিজ রেল লাইন আর বাঁকা সড়ক গোবিন্দপুর সরকারি বিশ্ববিদ্যালয় গোবিন্দপুরে মহাসন কি পরিবেশটা কোন রকম বাউন্ডারি মনে হয় দশম এই যে এই যে এই যে বাউন্ডারি এই জন্য এই জায়গাটি করছে ঠিক আছে চলে আসছি আমরা অলরেডি সেই জায়গায় কাছাকাছি দশম দিনে বাড়ি সম্মুখে অবশেষে আমরা সেই ফরিদপুরে কবি জসীমউদ্দিনের বাড়ির সামনে লেন্সের উদ্দেশ্যে সেই লেন্স পেলাম ভাইদেরও পাইলাম ভাই আপনাদের টাকা পয়সা বা আমাদের ব্যবহার ট্যাবার কোনো কিছু খারাপ না আর তাদের আতিথ্যতা আমাদের খুব ভালো লাগছে আসলে যে জায়গা থেকে আসা করতে হলো পাশাপাশি জেলা আর ঠিক আছে ভাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন অবশেষে আমরা পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ির সামনে এই তার ব্যানার এই জায়গা থেকে এই যে গেট আপনারা যারা আসতে চান তারা এই গেট দিয়ে যাইতে পারবেন আসলে এটার ভিতরে ওরকমভাবে ঢোকার মতো কিছু নাই কিন্তু আমরা আসলাম ওই সাইড দিয়ে ঘুরে তারপরে আসবো এবং আপনাদের দেখাবো আমরা আগে কমপ্লেক্সে যাবো তারপরে পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে যাবো ঠিক আছে আমরা আগে এটা দেখে এটা শেষ করে কমপ্লেক্সের থেকে আস পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ির স্মৃতি কমপ্লেক্সের ভিতরে আসলাম আমরা এখন গেটের থেকে আসলে বাইরের ভিউটা কেমন সেটা নেওয়ার জন্য আসলে আমার বাইরে আসা আসছে পল্লী কবি জসীমউদ্দিনের বাসভবনে আমরা পল্লী কবি জসীমউদ্দিন স্মৃতি জাদুঘর জাদুঘরের ভিতরে প্রবেশ করবো প্রবেশ পথে এই জায়গায় আপনাদের প্রবেশ নিষেধ গার্ড আছে এই জায়গার থেকে এই যে ভিতরের অংশ আমরা এখন ভিতরে যাবো ইতিমধ্যে
ভিতরে যাই, ভিতরে পরিবেশটা দেখাবো। যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের পরিবেশের, ভিতরে ঢোকার পরে পুরাই ফাঁকা, মানুষজন অতটা পরিমাণে নাই। সো আপনার বছরের শুরুতে অনেকটা ভিড় হয় হয়তো, বা এখন বছরের শেষের দিকে হয়তো, সেই কারণে শিক্ষা সফর বা এমনি কোনো পর্যটক যে লোকগুলো সেগুলো নাই। এমনি সাধারণভাবে যারা আসে স্থানীয় বা আশেপাশে বেড়াতে আসলে তারা এই জায়গা এখন ঘোরাফেরা করতে আসে। পর্যটকের যে ভিড় সেরকম কোনো ভিড় টির বা ভিতরে অন্য কিছু নাই। জসীমউদ্দিনের বাড়ির পর্যটকের ভিড় নাই, তবে আশেপাশে জাদুঘরের ভিতরে অনেক কিছু এখনো দেখার বাকি আছে। শেখ হাসিনা ফরিদপুর রানিং পথে না দাঁড়িয়ে পারলাম না। আসলে যাচ্ছি আমরা ফরিদপুর, কিন্তু আমরা হাইওয়েতে যাচ্ছি না, বাইপাস রোড নিয়ে যাচ্ছি। কারণ বাইপাসে আমাদের গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে যাব, এবং সেই সাথে সাথে বাইপাসে একটু রোডটা শর্ট হবে যার কারণে। শীতের যে একটা আবহাওয়া সেটা এখনই বোঝা যাচ্ছে, কারণ বগরা খাবার খাচ্ছে সাথে আসামি এখন যুগ। এইসব ভাঙ্গা রোডের গাড়ির ড্রাইভারকে চালানো যাবে না, সাড়ে ডাইন সাইড না স্যার বাম সাইড, ঠিক আছে বাম সাইড ছেড়ে বাড়িতে যায় না। ভাই বাইরে উঠে উঠে নিয়ে যায় লেজেন্ডারি বাইক। Thank you.
সূর্যের কোনো চেহারা দেখা যায়নি, শীতকাল আসে নাই, তার আগে শীতের শুরুতেই এরকম অবস্থা, আর কিছুদিন পর কি অবস্থা হবে আল্লাহ জানে। অবশ্য এনজয় করা যাচ্ছে জিনিসটা। ও নৌকা নৌকা ধরো নৌকা, আমাকে কেন মানি লাগলো তোরা নৌকা। অবশেষে আমরা সেই ফরিদপুরে কবিদশী মন্দিরে বাড়ির সামনে লেন্সের উদ্দেশ্যে সেই লেন্স পেলাম, ভাইদেরও পাইলাম। ভাই আপনাদের টাকা পয়সা বা আমাদের ব্যবহার ট্যাবার কোনো কিছু কাম না, তাদের আতিথ্য তো আমাদের খুব ভালো লাগছে। আসলে যে জায়গা থেকে আশা করতে হলো পাশাপাশি জেলা। আর ঠিক আছে ভাই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। অবশেষে আমরা পল্লী কবিদশী মন্দিরের বাড়ির সামনে এই তার ব্যানার থেকে এই যে গেট, আপনারা যারা আসতে চান তারা এই গেট দিয়ে যাইতে পারবেন। আসলে এটার ভিতরে ওরকমভাবে ঢোকার মতো কিছু নাই, কিন্তু আমরা আসলাম
ওই সাইডে ঘুরে তারপরে আসবো এবং আপনাদের দেখাবো। আমরা আগে কমপ্লেক্সে যাবো, তারপরে পল্লিকবি জসীমউদ্দিনের বাড়িতে যাবো, ঠিক আছে? আমরা আগে এটা দেখি, এটা শেষ করে কমপ্লেক্সের থেকে আসবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আমি আছি নিয়ামুল ইসলাম মানিক, সাথে আছে খালাতো ভাই আলামিনদারিয়া নীরব, ওনারব এডিএন মিডিয়া সেন্টার। আজকে আমরা খুব সকাল সকাল বেরো গেছি, আসলে সকাল সবাইকে প্রথমে জানাতে যাচ্ছি আমাদের আপকামিং শীতের শুভেচ্ছা, ঠিক আছে? হতে তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে বেরোয়, আমার ঠান্ডাও লাগছে, ফিরতে রাইতে হবে। আর এখন অলরেডি একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, আপনারা পরিবেশটা দেখে বুঝতে পারতেছেন, গ্রামীণ পরিবেশ, কুয়াশা কুয়াশা চারিদিকে আছে। আমাদের আজকের মিশন হলো একটা লেন্স কেনার উদ্দেশ্যে আমরা ফরিদপুরের দিকে রওনা হচ্ছি, আর ওই জায়গায় চেষ্টা করবো আপনাদের কবি জসীমউদ্দিনের বাড়িটা একটু ঘুরাই দেখানোর। আর মেইন কথা হলো লেন্সটা আমাদের অত প্রয়োজন না, কিন্তু আবার একটু প্রয়োজন হয়ে দাঁড়াইছে। আমাদের কিট লেন্স আছে, সেটা ভিডিও করতে লাগে, কিন্তু আবার জুম লেন্সটা বেশি বড় হয়ে যায়, 70x300, তাই না খালা তো? 70x300, যার কারণে দেখা যাচ্ছে আমাদের লেন্সটা চলে, কিন্তু আরেকটা লেন্স আসছে যে আমরা 95x200, ওটা হলো একটু সুবিধা হবে একটু ভিডিও করতে যাতে সুবিধা হয়, ঠিক আছে? কিন্তু 300 আমাদের যখন 70x300 আমরা ভিডিও করতে যাই, অনেক দূরের থেকে শর্ট নেওয়া লাগে। আসলে যেটা আমাদের অনেক মানে কিছু কিছু লোকেশনে আমাদের শর্টগুলো নিতে অনেক কষ্ট হয়, আর ছোটো লেন্সে আবার বেশি সমস্যা হয়, আবার বড়ো লেন্স হলে বেশি বড় হয়ে যাচ্ছে, যার কারণে একটা মাঝামাঝি স্পেসের একটা লেন্স আমরা চাচ্ছি। যার কারণে এক ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে, আমরা অনলাইনই পাইছি একটা ব্র্যান্ড নিউ লেন্স আছে 95x200, যেটা হলো আমাদের মানে ভিডিওটা সুবিধা হচ্ছে না, যেখানে 300 খাটে না, যে জায়গায় প্রাইম লেন্স খাটে না, সেই জায়গায় 200টা যে অনেক কাজ আমার করতে সুবিধা হবে। যে এই সুবিধার কারণে আমরা আসলে নতুন লেন্স কিনতে চাইছিলাম, কিন্তু ভাই বলতেছে তার একটা ব্র্যান্ড নিউ লেন্স আছে, সে এক দুই দিন ইউজ করছে কিন্তু তার লাগতেছে না, যার কারণে সে বাসায় রাখতেছে। এবং খবরটা মিশন ফরিদপুর, ঠিক আছে? কবি জসীমউদ্দিনের বাড়ি এবং লেন্স দেখতেই থাকুন, সাথে চেষ্টা করব ভালো ভালো দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার, ঠিক আছে? গ্রামীণ পরিবেশ, চারিদিকের আবহাওয়াটা আসলে অনেক সুন্দর, খেলা তো পুরো আবহাওয়াটা ঠিক আছে। কিছু গরুও দেখা যাচ্ছে, তুমি কি ছবি তো আট তুলতে হবে। রানিং পথে না দাঁড়াই পারলাম না, আসলে যাচ্ছি আমরা ফরিদপুর, কিন্তু আমরা হাইওয়েতে যাচ্ছি না, বাইপাস রোড নিয়ে যাচ্ছি, কারণ বাইপাসে আমাদের গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে যাবো এবং সেই সাথে সাথে বাইপাসে একটু রোডটা শর্ট হবে যার কারণে, ঠিক আছে? আর এই জায়গায় দাঁড়ানোর একটা কারণ সেটা হলো আমরা ডাঙ্গার ভিতরে যাচ্ছি, শীতের যে একটা আবহাওয়া সেটা এখনই বোঝা যাচ্ছে, কারণ যে বগরা খাবার খাচ্ছে সাথে আসে। আমি এখন জুম করে দেখাতে পারতেছি না, কারণ আমি ফোন দিয়ে এখন শর্টটা করতেছি, যদি DSLR দিয়ে নিতাম তাহলে অবশ্যই আপনাদের দেখাইতে পারতাম, ঠিক আছে? গ্রামীণ পরিবেশটা আসলে কত সুন্দর, ডাঙ্গার ভিতর দিয়ে যাচ্ছি, বগগুলো দেখাইতে পারতেছি না, দেখালে আসবে কি না জানি না, তবে ছোটো ছোটো বগগুলো দূরে এখন জুম করতে পারতেছি না, তারপর যাতে চেষ্টা করতেছি দেখানোর, দেখা যাক। যাক দেখা হবে, আমার মেইন রোডে ওঠার পরে আবার আপনাদের সাথে দেখা হবে। এখন আপাতত সূর্য উঠে গেছে, অলরেডি শীত শেষ, দেখাবো পরবর্তীতে। হ্যাঁ, ড্রাইভে করতে চেঞ্জ করা হলো, এখন খালাতো ভাই ড্রাইভ করতেছে, বাজারের রাস্তার মতো লাগে, এই সাইডেও গাড়ি, এই সাইডে গাড়ি, চালানোর অবস্থাটা একটু দেখেন, অ্যাক্সিডেন্ট কি রোডে খালি খালি হয়, এদের আসলে কোন BATL লাইসেন্স আছে এটাই সন্দেহ আমার, এদের আসলে লাইসেন্সটা সঠিক আছে। হরেন দা হরেন দা, ঠিক
সে বাংলাদেশের রোডে আমাদের পানি বোতল ছিড়ে রয়ে গেছে যার কারণে আমরা আবার ব্যাক করলাম বাসের ভিতরে মেয়েরা আমাকে দেখে আসতেছিল কেন খালা তো এখন কথা কাশি এনে মোক্ষদপুর একটা আরান ফাইভ আছে গাড়িটা দেখে দেওয়া হচ্ছিল ছোট মোটরা কিনবে Thank you.
অলরেডি চলে আসছি টেকের হাট। দাদার মতো করে আটকা রাখছে রোড ব্লক করে ব্যান রাখছে ব্যানালাটের বাধায় ওদের উল্টা দিলে ঠিক মতো অত অথবা এটা মেয়ে হাত ধরে আমাদের ইশারা করতেছে সমস্যা নাই বাসের ভিতরে ডাইন সাইডে দাওয়া নাকি ওই দিকে খারাপ হয়ে মায়ের হাত ধরালে কি করে শুনতাম আটের ভাই বাইরে উঠে উঠে নিয়ে যায় লিজেন্ডারি বাইক
নাকি ভাই এই দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নাকি বিদ্যুৎ কেন্দ্র আসলে দেখার মতো অনেক বড় একটা বিদ্যুৎ কেন্দ্র আচ্ছা যার সঙ্গে ওটা দেখাবো আমার একটা তেল ভরা ভিডিও নাই না কে তার নামাই দাও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাইডে আমাদের তেল ভরার এই জায়গায় এসে খুলনা মেট্রো গাড়ি নিয়ে যাচ্ছে ডিজিটাল প্লেট ধরেন দেখো করে লোক নাই নাও অকটেনে তো ই করে বেশি পেট্রোল একটু বেশি যায় তাই দাম দর তো একটু বেশি অত সমস্যা নেই নাও নাও 1-2000 টাকা নাও ফুল ট্যাঙ্কি হবে না কভার করবে না আমাকে পথ কত কিলোমিটার 100 কিলোমিটার হবে 100 তো ধরতে হবে আমাকে বাড়িতে আইসি না আমার হ্যাঁ ব্যাগে তোর টাকা নাই তুমি তেল ভরতে আইসো গা ভাই বাইন্দি নাই টাকার ব্যাগ আমার কাছে বাইকে পাম্পের স্পিরিট তো ভালো কত তাড়াতাড়ি চাল চলে গেছে উঠাই দিলাম টাকা না টাকা আমার ব্যাগের ব্যাগে পাম্পের ভিউ ভাই বিদ্যুৎ কেন্দ্র এটার নাম কি ভাই ফরিদপুরের এটা গোপালগঞ্জের এই জায়গা আমাকে গোপালগঞ্জের মধ্যে ট্যাকে রাটকে আমাকে গোপালগঞ্জের ভিতরে ট্যাকে রাট মাদারীপুরের ভিতরে তাই এইদিকে হ্যাঁ ঝামেলায় আছি
ভাঙ্গা চলে আসছে অলরেডি হ্যাঁ খুব লাভ তো মানে অলরেডি তো আমি ভাঙ্গার পথে সন্ধ্যা হয়ে পুলিশ মামা হ্যাঁ পাখি জনগণ তো পাখি ধরতে বাধ্য ছোট ছোট পাখি টিয়া পাখি একটা আছে বড় টিয়া কত স্যার টিয়া নেব ভাই টিয়া কত করে ভাই কত ভাই চলো আমরা দুটি টিয়া কিনছি ঠিক আছে এই দুটি সব আমরা কিনছি এখন বাইন্ধে নিচ্ছি টিয়া তোমার বাইরা বাড়ির এদিকে না ফরিদপুরকে বাম দিক এদিকে আমরা ভাঙ্গা আছি ট্রাফিক মামা গাড়ি ধরতেছে
রোডে বেরোলে অনেক কিছু দেখা যায়, তার মধ্যে পোলা বান্ধা একটু ব্যাপার স্যাপারটা দেখে না। ঠিক আছে তাদের উঠতি বয়সের আনন্দ দাও একটু দেখেন বাঘা বলি ভাই, আমরাও আসছি কিন্তু আনন্দের সাথে। ঠিক আছে দেখেন পাঁচটা ওভারটেক করে পরে দাও, দেখেন বাচ্চাদের অবস্থা কিন্তু দেখেন যে গাড়িতে বসে আর ফাঁকা ট্রাকে হাইওয়েতে ট্রাকে সব ল্যাংটা লাগা কি করতে। আমাকে সোলো যাবা এই পাঁচটা ওভারটেক করো, তার ওই পিক আপের ভিতর ভিতর যাবো। হ্যাঁ এইবার যাও, এইবার যাও যা। গাড়ির একটু জুম করে দেখে, ঠিক আছে যারা বইছে তাকে রিয়াকশনটা একটু দেখে। এখনো সূর্যের কোনো চেহারা দেখা যায়নি, শীতকাল আসে নাই, তার আগে শীতের শুরুতে এরকম অবস্থা, আর কিছুদিন পর কি অবস্থা হবে আল্লাহ জানে। অবশ্য এনজয় করা যাচ্ছে জিনিসটা, দিনটা আসলে অনেক সুন্দর ভাই। আমাদের লাল লাইট জ্বালাইয়া স্বাগতম জানাচ্ছে শীতের শুভেচ্ছার মাঝখানে। ঠিক আছে আরেকবার জ্বালানো ভাই ফ্ল্যাশ, ভাই ভাবতেছিলাম আমরা তার ভিডিও করতেছি, মূলত আমি সেলফি ভিডিও নিচ্ছি এটা বুঝতে পারিনি ভাই। ঠিক আছে এই কারণে লাইট জ্বালানো তার বন্ধ হয়ে গেছে। ও নৌকো নৌকো ধরো নৌকো, আমাকে বাইন দেখলে তোরা নৌকো রোড 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 রোড
সুন্দর একটা চা দোকান রাস্তার পাশে দাঁড়ালাম গাড়ি নামাই রাখি মনে ভালো হতো চা দোকানের নামলাম খোলাতে যাই যে আর আমি এই যে জসীমউদ্দিনের বাড়ির রোড এর আগের ভিডিওগুলো আমি খালাতো ভাইয়ের ফোনে ঠিক আছে এই যে উঠাই দিলাম এই আগেরগুলো তো খালাতো ভাইয়ের ফোনের থেকে অ্যাড করতে হবে আমার প্রায় জসীমউদ্দিনের বাড়ির 2 কিলো সামনে চলে আসতে প্রায় কাছাকাছি প্যারা নয় চিল অটো তারা দূরে চাতা রয়েছে তাদের নিয়ে একসাথে দাঁড়িয়ে হবে জসীমউদ্দিনের বাড়ি যাওয়ার পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ি যাওয়ার পথের রেল প্রায় মাথা নষ্ট কি আম্মি কাপুর আম্মি কাপুর ও মাই গড এটা ব্রিজ রেল লাইন আর বাঁকা সড়ক গোবিন্দপুর সরকারি বিশ্ববিদ্যালয় এই গোবিন্দপুরের মুখস্থ নাকি উঠেছি পরিবেশটা অন্যরকম এই যে একটা গোয়ার বাউন্ডারি মনে হয় দশম এই যে এই যে এই যে বাউন্ডারি এই জন্য এই জায়গাটা করছে ঠিক আছে চলে আসছে আমরা অলরেডি সেই জায়গায় কাছাকাছি আমাদের পরে বলতে না কি আমাদের পরে দশম দিনে বাড়ি সম্মুখে অবশেষে আমরা সেই ফরিদপুরে কবি জসীমউদ্দিনের বাড়ির সামনে লেন্সের উদ্দেশ্যে সেই লেন্স পেলাম ভাইদেরও পাইলাম ভাই আপনাদের টাকা পয়সা বা আমাদের ব্যবহারটা আর তাদের আতিথ্যতা আমাদের খুব ভালো লাগছে আসলে যে জায়গা থেকে আশা করতে পাশাপাশি জেলা আর ঠিক আছে ভাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন অবশেষে আমরা পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ির সামনে তার ব্যানার এদার থেকে এই যে গেট আপনারা যারা আসতে চান তারা এই গেট দিয়ে যাইতে পারবেন আসলে এটার ভিতরে ওরকমভাবে ঢোকার মতো কিছু নাই কিন্তু আমরা আসলাম ওই সাইডে ঘুরে তারপরে আসবো এবং আপনাদের দেখাবো আমরা আগে কমপ্লেক্সে যাবো তারপরে পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে যাবো ঠিক আছে আমরা আগে এটা দেখ এটা শেষ করে কমপ্লেক্সের থেকে আস পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ির স্মৃতি কমপ্লেক্সের ভিতরে আসলাম আমরা এখন গেটের থেকে আসলে বাইরের ভিউটা কেমন সেটা নেওয়ার জন্য আসলে আমার বাইরে আসা আসছে পল্লী কবি জসীমউদ্দিনের বাসভবনে আমরা পল্লী কবি জসীমউদ্দিন উদ্দিন স্মৃতি জাদুঘর জাদুঘরের ভিতরে প্রবেশ করবো প্রবেশ পথে এই জায়গায় আপনাদের প্রবেশ নিষেধ গার্ড আছে এই জায়গার থেকে এই যে ভিতরের অংশ আমরা এখন ভিতরে যাবো ইতিমধ্যে ভিতরে ভিতরে প্রবেশটা দেখাবো
যতটুকু আপনারা দেখতে পাচ্ছিলেন ভিতরের পরিবেশের, ভিতরে ঢোকার পরে পুরাই ফাঁকা, মানুষজন অতটা পরিমাণে নাই। সো আপনার বছরের শুরুতে অনেকটা ভিড় হয় হয়তো বা, এখন বছরের শেষের দিকে হয়তো সেই কারণে শিক্ষা সফর বা এমনি কোনো পর্যটক যে লোকগুলো সেগুলো নাই। এমনি সাধারণভাবে যারা আসে স্থানীয় বা আশেপাশে বেড়াতে আসলে তারা এই জায়গা এখন ঘোরাফেরা করতে আসে। পর্যটকের যে ভিড় সেরকম কোনো ভিড় টির বা ভিতর অন্য কিছু নাই। পদ্মিকবি জসীমউদ্দিনের বাড়ির পর্যটকের ভিড় নাই, তবে আশেপাশে জাদুঘরের ভিতর অনেক কিছু এখনো দেখার বাকি আছে। শেখ হাসিনা ভীষণ ফরিদপুর রানিং পথে না দাঁড়াই পারলাম না। আসলে যাচ্ছি আমরা ফরিদপুর, কিন্তু আমরা হাইওয়েতে যাচ্ছি না, বাইপাস রোড নিয়ে যাচ্ছি। কারণ বাইপাসে আমাদের গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে যাব, এবং সেই সাথে সাথে বাইপাসে একটু রোডটা শর্ট হবে যার কারণে। শীতের যে একটা আবহাওয়া সেটা এখনই বোঝা যাচ্ছে, কারণ যে বগরা খাবার খাচ্ছে সাথে আসামি এখন যুগ। এইসব ভাঙ্গা রোডের গাড়ির ড্রাইভারকে চালানো যাবে না, আসলে ডাইন সাইড না স্যার বাম সাইড, ঠিক আছে বাম সাইড চলে বাড়িতে যায়। ভাই বাইরে উঠে উঠে নিয়ে যায় লিজেন্ডারি বাইক। এক দুই হাজার টাকা নাও ফুল ট্যাঙ্কি।
ভাঙ্গা চলে আসছে অলরেডি হ্যাঁ খুব লাভ তো মানে অলরেডি তো আমি ভাঙ্গার পথে সন্ধ্যা হয়ে পুলিশ মামা হ্যাঁ বাকি ট্রাফিক মামা গাড়ি ধরতেছে রোডে বেরোলে অনেক কিছু দেখা যায় তার মধ্যে পোলা বান্ধের একটু ব্যাপার স্যাপারটা দেখেন ঠিক আছে যাও দেন উঠতি বয়সের আনন্দ দাও একটু দেখেন ভাগা ভাগি করে ভাই আমরাও আসছি কিন্তু আনন্দের সাথে ঠিক আছে দেখেন পাঁচটা বাটে পুরো পরে দাও দেখেন বাচ্চাদের অবস্থা কিন্তু দেখেন যে গাড়িতে বসে ফাঁকা ট্রাকে হাইওয়েতে ট্রাকে সব ল্যাংটা লাগা কি আমাকে সোলো যাবা এই পাঁচটা ওভারটেক করো তার ওই পিকআপের ভিতর ভিতর যাবা হ্যাঁ এবার যাও এবার যাও যা খুব শীত আবহাওয়া বেলা বাজে কয়টা বারোটার বেশি বাজে সামথিং বারোটা সামথিং এগারোটা আটচল্লিশ যাও সাইডে সাইডে কিন্তু কুয়াশাময় দিন ঠিক আছে এখনো সূর্যের কোনো চেহারা দেখা যায়নি শীতকাল আসে নাই তার আগে শীতের শুরুতে এরকম অবস্থা আর কিছুদিন পর কি অবস্থা হবে আল্লাহ জানে অবশ্য এনজয় করা যাচ্ছে জিনিসটা ও নৌকো নৌকো ধরো নৌকো আমাকে কেন মানি দেখলে তোরা নৌকো 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 ওকে তাহলে আমরা শুরু দিচ্ছি খালা তো ভাই আছে ঠিক আছে এই যে মারখাটা কি নৌকা দেখে মারখাটা দেখে অবস্থাটা দেখে কি অবস্থা কি দিয়ে ওরা মানে আমাকে আগে যাবে না চলো যাও মহিলাকে বিজয় মিশনটা আসলে অন্য রকম হ্যাঁ ফরিদপুরে বিজয় সামনে গেলে আর কাহিনী আম্মি কাপুর আম্মি কাপুর ও মাই গড এটা সুন্দর সুন্দর বাড়ির কাঁচা পাচ্ছি অবশেষে আমরা সেই ফরিদপুরে কবিদশী মন্দিরে বাড়ির সামনে লেন্সের উদ্দেশ্যে সেই লেন্স পেলাম ভাইদেরও পাইলাম ভাই আপনাদের টাকা পয়সা বা আমাদের ব্যবহার ট্যাবার কোনো কিছু খারাপ হবে আর তাদের আতিথ্যতা আমাদের খুব ভালো লাগছে আসলে যে জায়গা থেকে আশা করতে হলো পাশাপাশি জেলা আর ঠিক আছে ভাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন অবশেষে আমরা পল্লী কবিদশী মন্দিরের বাড়ির সামনে এই তার ব্যানার এটা থেকে এই যে গেট আপনারা যারা আসতে চান তারা এই গেট দিয়ে যাইতে পারবেন আসলে এটার ভিতরে ওরকমভাবে ঢোকার মতো কিছু নাই কিন্তু আমরা আসলাম
ওই সাইডে ঘুরে তারপরে আসবো এবং আপনাদের দেখাবো। আমরা আগে কমপ্লেক্সে যাবো, তারপরে টেলিকপি জসীমউদ্দিনের বাড়িতে যাব। ঠিক আছে, আমরা আগে এটা দেখে এটা শেষ করে কমপ্লেক্সের থেকে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আমি আছি নিয়ামুল ইসলাম মানিক, সাথে আছে খালাতো ভাই আলামিনদারিয়া নীরব, ওনারফ এডিএন মিডিয়া সেন্টার। আজকে আমরা খুব সকাল সকাল বেরোয় গেছি। আসলে সকাল সবাইকে প্রথমে জানাতে চাচ্ছি আমাদের আপকামিং শীতের শুভেচ্ছা। ঠিক আছে, অতি তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে বেরোয়ছি, আমার ঠান্ডাও লাগছে। হ্যাঁ, ফিরতে রাত হবে, আর এখনই অলরেডি একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আপনারা পরিবেশটা দেখে বুঝতে পারতেছেন, গ্রামীণ পরিবেশ, কুয়াশা কুয়াশা চারিদিকে আছে। আমাদের আজকের মিশন হলো একটা লেন্স কেনার উদ্দেশ্যে আমরা ফরিদপুরের দিকে রওনা হচ্ছি। আর ওই জায়গায় চেষ্টা করবো আপনাদের কবি জসীমউদ্দিনের বাড়িটা একটু ঘুরায় দেখানোর। আর মেইন কথা হলো লেন্সটা আমাদের অত প্রয়োজন না, কিন্তু আবার একটু প্রয়োজন হয়ে দাঁড়াইছে। আমাদের কিট লেন্স আছে, সেটা ভিডিও করতে লাগে, কিন্তু আবার জুম লেন্সটা বেশি বড় হয়ে যায়, 70x300, তাই না খেলাতে হবে 70x300, যার কারণে দেখা যাচ্ছে আমাদের লেন্সটা চলে, কিন্তু আরেকটা লেন্স আসছে যে আমরা 55x200, ওটা হলো একটু সুবিধা হবে একটু ভিডিও করতে যাতে সুবিধা হয়। ঠিক আছে, কিন্তু 300তে আমাদের যখন 70x300 আমরা ভিডিও করতে যাই, অনেক দূর থেকে শট নেওয়া লাগে। আসলে যেটা আমাদের অনেক মানে কিছু কিছু লোকেশনে আমাদের শটগুলো নিতে অনেক কষ্ট হয়, আর ছোটো লেন্সে আবার বেশি সমস্যা হয়, আবার বড়ো লেন্স হলে বেশি বড় হয়ে যাচ্ছে, যার কারণে একটা মাঝামাঝি স্পেশাল একটা লেন্স আমরা চাচ্ছি। যার কারণে এক ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে, আমরা অনলাইনই পাইছি একটা ব্র্যান্ড নিউ লেন্স আছে 55x200, যেটা হলো আমাদের মানে ভিডিওটা সুবের যাচ্ছে না, যেখানে 300 খাটে না, যে জায়গায় প্রাইম লেন্স খাটে না, সেই জায়গায় 200টায় যে অনেক কাজ আমার করতে সুবিধা হবে। যে এই সুবিধার কারণে আমরা আসলে নতুন লেন্স কিনতে চাইছিলাম, কিন্তু ভাই বলতেছে তার একটা ব্র্যান্ড নিউ লেন্স আছে, সে এক দুই দিন ইউজ করছে কিন্তু তার লাগতেছে না, যার কারণে সে বাসায় রাখতেছে। এবং মিশন ফরিদপুর, ঠিক আছে, কবি জসীমউদ্দিনের বাড়ি এবং লেন্স দেখতেই থাকুন, সাথে চেষ্টা করবো ভালো ভালো দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার। ঠিক আছে, গ্রামীণ পরিবেশ, চারিদিকের আবহাওয়াটা আসলে অনেক সুন্দর, খেলা তো পুরো আবহাওয়াটা ঠিক আছে। কিছু গরুও দেখা যাচ্ছে, তুমি কি ছবি তো আট তুলতে হবে। রানিং পথে না দাঁড়াই পারলাম না, আসলে যাচ্ছি আমরা ফরিদপুর, কিন্তু আমরা হাইওয়েতে যাচ্ছি না, বাইপাস রোড নিয়ে যাচ্ছি, কারণ বাইপাসে আমাদের গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে যাবো এবং সেই সাথে সাথে বাইপাসে একটু রোডটা শর্ট হবে যার কারণে। ঠিক আছে, আর এই জায়গায় দাঁড়ানোর একটা কারণ সেটা হলো আমরা ডাঙ্গার ভিতরে যাচ্ছি, শীতের যে একটা আবহাওয়া সেটা এখনই বোঝা যাচ্ছে, কারণ যে বগরা খাবার খাচ্ছে সাথে আসে। আমি এখন জুম করে দেখাতে পারতেছি না, কারণ আমি ফোন দিয়ে এখন শর্টটা করতেছি, যদি DSLR দিয়ে নিতাম তাহলে অবশ্যই আপনাদের দেখাইতে পারতাম। ঠিক আছে, গ্রামীণ পরিবেশটা আসলে কত সুন্দর, ডাঙ্গার ভিতর দিয়ে যাচ্ছি, বগগুলোরে দেখাইতে পারতেছি না, দেখালে আসবে কি না জানি না, তবে ছোটো ছোটো বগগুলো দূরে এখন জুম করতে পারতেছি না, তারপর যাতে চেষ্টা করতেছি দেখানোর। দেখা যাক, যাক দেখা হবে, আমার মেইন রোডে ওঠার পরে আবার আপনাদের সাথে দেখা হবে। এখন আপাতত সূর্য উঠে গেছে, অলরেডি শীত শেষ, দেখাবো পরবর্তীতে। হ্যাঁ, ড্রাইভে করতে চেঞ্জ করা হলো, এখন খালা তো ভাই ড্রাইভ করতে দেয়। আসলে কোন বিএটি আলার লাইসেন্স সেটাই সন্দেহ আমার, যেহেতু আসলে লাইসেন্সটা সঠিক আছে কিন্তু হরেন দাও কি করে গেলে দেখেন খালারা কি করে।
এসে বাংলাছড়া রোডে আমাদের পানির বোতল ছিঁড়ে রয়ে গেছে, যার কারণে আমরা আবার ব্যাক করলাম। বাসের ভিতরে মেয়েরা আমাকে দেখে আসতেছিল কেন খালা তো এখন কথা। কাশি এনে মোকশেদপুর একটা আরান ভাইব আছে, গাড়িটা দেখে দেওয়া উচিত ছিল, ছোট মোটরা কিনবে দাঁতার মতো করে আটকা রাখছে, রোড ব্লক করে ব্যান রাখছে, ব্যান আলার্টের বাধা ওইদের উল্টা দিলে ঠিক মতো অত অথবা একটা মেয়ে হাত ধরে আমাদের ইশারা করতেছে, সমস্যা নাই বাসের ভিতরে। ডাইন সাইডে দাওয়া নাকি ওই দিকে খারাপ মাই হাত ধরালো কি করে শুনতাম। I'm going to go
Thank you.
কেন্দ্র নাকি ভাই এই দেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নাকি বিদ্যুৎ কেন্দ্র আসলে দেখার মতো অনেক বড় একটা বিদ্যুৎ কেন্দ্র আসলে যার সঙ্গে ওটা দেখা মানে কি অবস্থা আমরা তেলের পাম্পের উদ্দেশ্যে চলে আসছি ভাই দেখো আমাকে পাম্পে ভিডিও করলে টাকা দেওয়া লাগবে আমার একটা তেল ভরা ভিডিও নাই না কে আসলে নামাই দাও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাইডে আমাদের তেল ভরার এই জায়গায় এসে খুলনা মেট্রো গাড়ি নিয়ে যাচ্ছে ডিজিটাল প্লেট ধরেন দেখো করে লোক নাই নাও অকটেনে তো ই করে বেশি পেট্রোল একটু বেশি যায় তাই দাম দর তো একটু বেশি অত সমস্যা নেই নাও নাও 1-2000 টাকা নাও ফুল ট্যাঙ্কি হবে না কভার করবে না আমাকে পথ কত কিলোমিটার 100 কিলোমিটার হবে 100 ধরতে হবে আমাকে বাড়িতে আইসি না আমার হ্যাঁ ব্যাগে তোর টাকা নাই তুমি তেল ভরতে আইসো গা ভাই বাইন্দি রাই টাকার ব্যাগ আমার কাছে বাইকে পাম্পের স্পিরিট তো ভালো কত তাড়াতাড়ি চাল চলে গেছে উঠাই দিলাম টাকা না টাকা আমার ব্যাগের ব্যাগে পাম্পের ভিউ ভাই বিদ্যুৎ কেন্দ্র এটার নাম কি ভাই ফরিদপুরের এটা গোপালগঞ্জের এই জায়গায় আমাকে গোপালগঞ্জের মধ্যে আমার ট্যাকে আটকে আমাকে গোপালগঞ্জের ভিতরে না ট্যাকে আট মাদারীপুরের ভিতরে তাই এইদিকে হ্যাঁ ঝামেলায় আছি
ভাঙ্গা চলে আসছে অলরেডি হ্যাঁ খুব লাভ তো মানে অলরেডি তো আমি ভাঙ্গার পথে সন্ধ্যা হয়ে যদি পুলিশ মামা হ্যাঁ পাখি জনগণ তো পাখি ধরতে বাধ্য ছোট ছোট পাখি পড়দাবা টিয়া পাখি একটা আছে বড় টিয়া কত স্যার টিয়া নেব ভাই আপনার পাখি আমাদের রয়েছে আমি পাখি চোদ্দ বেশ না ওয়াদা করলাম আল্লাহ দিলে টিয়া কত করে ভাই তো ভাই চলো আমরা দুটি টিয়া কিনছি ঠিক আছে এই দুটি সব আমরা কিনছি এখন বাইন্ধে নিচ্ছি টিয়া তোমার বাইরা বাড়ির এদিকে না ফরিদপুরকে বাম দিক এদিকে মানে বাংলা আছি ট্রাফিক মামা গাড়ি ধরতেছে
রে ভাই রোডে বেরোলে অনেক কিছু দেখা যায়, তার মধ্যে পোলা বান্ধার একটু ব্যাপার স্যাপারটা দেখে না। ঠিক আছে যাও, উঠতি বয়সের আনন্দ দাও একটু দেখেন বাঘা বলি ভাই, আমরাও আসছি কিন্তু আনন্দ করে। ঠিক আছে দেখেন পাঁচটা ওভারটেক করে পরে দাও, দেখেন বাচ্চাদের অবস্থা তো দেখেন, যে গাড়িতে বসে আর ফাঁকা ট্রাকে হাইওয়েতে ট্রাকে সব ল্যাংটা লাগা কিছু আমাকে সোলো যাবা, এই পাঁচটা ওভারটেক করো তার ওই পিক আপের বিতে বিতে যাবো। হ্যাঁ এবার যাও, এবার যাও গাড়ির একটু জুম করে দেখে, ঠিক আছে যারা বসে থাকে রিয়াকশনটা একটু দেখে। এখনো সূর্যের কোনো চেহারা দেখা যায়নি, শীতকাল আসে নাই, তার আগে শীতের শুরুতে এরকম অবস্থা, আর কিছুদিন পর কি অবস্থা হবে আল্লাহ জানে। অবশ্য এনজয় করা যাচ্ছে জিনিসটা, দিনটা আসলে অনেক সুন্দর ভাই। আমাদের লাল লাইট জ্বালাইয়া স্বাগতম জানাচ্ছে শীতের শুভেচ্ছার মাঝখানে। ঠিক আছে আরেকবার জ্বালানো ভাই ফ্ল্যাস, ভাই ভাবতেছিল আমরা তার ভিডিও করতেছি, মূলত যে আমি সেলফি ভিডিও নিচ্ছি এটা বুঝতে পারিনি ভাই। ঠিক আছে এই কারণে লাইট জ্বালানো তার বন্ধ হয়ে গেছে। ও নৌকো নৌকো ধরো নৌকো, আমাকে কেন পানি দেখলো তোরা নৌকো।
একটা ব্রেক নিয়ে খুব সুন্দর একটা চা দোকান রাস্তার পাশে দাঁড়ালাম গাড়ি না মানে মনে ভালো হতো চা দোকান নামলাম খোলা তো যে আমি এই যে জসীমউদ্দিনের বাড়ির রোড এর আগের ভিডিওগুলো আমি খালাতো ভাইয়ের ফোনে ঠিক আছে এই যে উঠাই দিলাম এই আগেরগুলো তো খালাতো ভাইয়ের ফোনের থেকে অ্যাড করতে হবে প্রায় জসীমউদ্দিনের বাড়ির 2 কিলো সামনে চলে আসছি প্রায় কাছাকাছি প্যারা নাই চিল অটো তারা দূরে চাতা রয়েছে তাদের নিয়ে একসাথে যাই হবে জসীমউদ্দিনের বাড়ি যাওয়ার পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ি যাওয়ার পথে রেল প্রায় মাথা নষ্ট কি আম্বিকাপুর ও মাই গড এটা ব্রিজ রেল লাইন আর বাঁকা সড়ক গোবিন্দপুর সরকারি বিশ্ববিদ্যালয় গোবিন্দপুরে মহাসনে কিরা পরিবেশটা কোন রকম গোয়ার বাউন্ডারি মনে হয় শিল্প এই যে এই যে এই যে বাউন্ডারি এই জন্য এই জায়গাটা করছে ঠিক আছে চলে আসছে আমরা অলরেডি সেই জায়গায় কাছাকাছি আমাদের পরে বলতে না কি দশমদিনের বাড়ি সম্মুখে অবশেষে আমরা সেই ফরিদপুরে কবি জসীমউদ্দিনের বাড়ির সামনে লেন্সের উদ্দেশ্যে সেই লেন্স পেলাম ভাইদেরও পাইলাম ভাই আপনাদের টাকা পয়সা বা আমাদের ব্যবহারটা কোনো কিছু কাজ হবে আর তাদের আতিথ্যতা আমাদের খুব ভালো লাগছে আসলে যে জায়গা থেকে আশা করতে হলো পাশাপাশি জেলার আর ঠিক আছে ভাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন অবশেষে আমরা পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ির সামনে এটার ব্যানার এটার থেকে এই যে গেট আপনারা যারা আসতে চান তারা এই গেট দিয়ে যাইতে পারবেন আসলে এটার ভিতরে ওরকমভাবে ঢোকার মতো কিছু নাই কিন্তু আমরা আসলাম ওই সাইডে ঘুরে তারপরে আসবো এবং আপনাদের দেখাবো আমরা আগে কমপ্লেক্সে যাব তারপরে পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে যাব ঠিক আছে আমরা আগে এটা দেখ এটা শেষ করে কমপ্লেক্সের থেকে আস পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ির স্মৃতি কমপ্লেক্সে আর ভিতরে আসলাম আমরা এখন গেটের থেকে আসলে বাইরের ভিউটা কেমন সেটা নেওয়ার জন্য আসলে আমার বাইরে আসা আসছে পল্লী কবি জসীমউদ্দিনের বাসভবনে আমরা পল্লী কবি জসীমউদ্দিন উদ্দিন স্মৃতি জাদুঘর জাদুঘরের ভিতরে প্রবেশ করবো প্রবেশ পথে এই জায়গায় আপনাদের প্রবেশ নিষেধ গার্ড আছে এই জায়গার থেকে এই যে ভিতরের অংশ আমরা এখন ভিতরে যাবো ইতিমধ্যে
ভিতরে যাই, ভিতরে পরিবেশটা দেখাবো। যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের পরিবেশের, ভিতরে ঢোকার পরে পুরাই ফাঁকা, মানুষজন অতটা পরিমাণে নাই। সো আপনার বছরের শুরুতে অনেকটা ভিড় হয় হয়তো বা, এখন বছরের শেষের দিকে হয়তো সেই কারণে শিক্ষা সফর বা এমনি কোনো পর্যটক যে লোকগুলো সেগুলো নাই। এমনি সাধারণভাবে যারা আসে স্থানীয় বা আশেপাশে বেড়াতে আসলে তারা এই জায়গা এখন ঘোরাফেরা করতে আসে। পর্যটকের যে ভিড় সেরকম কোনো ভিড় টিড় বা সে ভিতরে অন্য কিছু নাই। জসীমউদ্দিনের বাড়ির পর্যটকের ভিড় নাই, তবে আশেপাশে জাদুঘরের ভিতরে অনেক কিছু এখনো দেখার বাকি আছে। শেখ হাসিনা ফরিদপুর রানিং পথে না দাঁড়াই পারলাম না, আসলে যাচ্ছি আমরা ফরিদপুর, কিন্তু আমরা হাইওয়েতে যাচ্ছি না, বাইপাস রোড নিয়ে যাচ্ছি। কারণ বাইপাসে আমাদের গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে যাবো, এবং সেই সাথে সাথে বাইপাসে একটু রোডটা শর্ট হবে, যার কারণে শীতের যে একটা আবহাওয়া সেটা এখনই বোঝা যাচ্ছে। কারণ যে বগরা খাবার খাচ্ছে সাথে আসামি, এখন যুগ এইসব ভাঙ্গা রোডের গাড়ির ড্রাইভারকে চালানো যাবে না, আসলে ডাইন সাইড না আসলে বাম সাইড, ঠিক আছে বাম সাইড ছেড়ে বাড়িতে যায়। ভাই বাইরে উঠে উঠে নিয়ে যায় লিজেন্ডারি বাইক।
1-2000 টাকা না ফুল ট্যাঙ্কি ভাঙ্গা চলে আসছে অলরেডি হ্যাঁ খুব লাভ হতো মানে অলরেডি তো আমি ভাঙ্গার পথে সন্ধ্যা হয়ে পুলিশ মামা হ্যাঁ বাকি ট্রাফিক মামা গাড়ি ধরতেছে রোডে বেরোলে অনেক কিছু দেখা যায় তার মধ্যে পোলা বান্ধা একটু ব্যাপার স্যাপারটা দেখে না ঠিক আছে যাও দেন উঠতি বয়সের আনন্দ দাও একটু দেখেন বাঘা ভাই ভাই আমরাও আসছি কিন্তু আনন্দ করে ঠিক আছে দেখেন পাঁচটা বাটের পরে পরে দাও দেখেন বাচ্চাদের অবস্থা কিন্তু দেখেন যে গাড়িতে বসে আর ফাঁকা ট্রাকে হাইওয়েতে ট্রাকে সব ল্যাংটা লাগা কি আমাকে সোলো যাবা এই পাঁচটা ওভারটেক করো তার ওই পিকআপের ভিতর ভিতর যাবা হ্যাঁ এবার যাও এবার যাও যা খুব শীত আবহাওয়া বেলা বাজে কয়টা 12টার বেশি বাজে সামথিং 12টা সামথিং 11:48 যাও সাইডে সাইডে কিন্তু কুয়াশাময় দিন ঠিক আছে এখনো সূর্যের কোনো চেহারা দেখা যায়নি শীতকাল আসে নাই তার আগে শীতের শুরুতে এরকম অবস্থা আর কিছুদিন পর কি অবস্থা হবে আল্লাহ জানে অবশ্য এনজয় করা যাচ্ছে জিনিসটা ও নৌকো নৌকো ধরো নৌকো আমাকে কেন পানি লেগেলো তোরা নৌকো 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 ওকে তাহলে আমরা শুরু দিই খালা তো ভাই আছে ঠিক আছে মহিলাকে বিজয় বিজয়টা আসলে অন্য লোক হ্যাঁ ফরিদপুরে বিজয় সামনে গেলে আর কাহিনী আম্মিকাপুর আম্মিকাপুর ও মাই গড এটা সুন্দর সমুদ্রের বাড়ি কাঁচা পাচ্ছি অবশেষে আমরা সেই ফরিদপুরে কবিদশী মন্দিরের বাড়ির সামনে লেন্সের উদ্দেশ্যে সেই লেন্স পেলাম ভাইদেরও পাইলাম ভাই আপনাদের টাকা পয়সা বা আমাদের ব্যবহার টেবার কোনো কিছু খারাপ হবে তাদের আতিথ্যতা তো আমাদের খুব ভালো লাগছে আসলে যে জায়গা থেকে আশা করতে হলো পাশাপাশি জেলা আর ঠিক আছে ভাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন অবশেষে আমরা পল্লী কবিদশী মন্দিরের বাড়ির সামনে এই তার ব্যানার এদের থেকে এই যে গেট আপনারা যারা আসতে চান তারা এই গেট দিয়ে যাইতে পারবেন আসলে এটার ভিতরে ওরকমভাবে ঢোকার মতো কিছু নাই কিন্তু আমরা আসলাম
ওই সাইডে ঘুরে তারপরে আসবো এবং আপনাদের দেখাবো। আমরা আগে কমপ্লেক্সে যাবো, তারপরে পল্লিকবি জসীমউদ্দিনের বাড়িতে যাবো, ঠিক আছে? আমরা আগে এটা দেখি, এটা শেষ করে কমপ্লেক্সের থেকে আসবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আমি আছি নিয়ামুল ইসলাম মানিক, সাথে আছে খালাতো ভাই আলামিনদারিয়া নীরব, ওনার অফ এডিয়ান মিডিয়া সেন্টার। আজকে আমরা খুব সকাল সকাল বেরোয় গেছি। আসলে সকাল সবাইকে প্রথমে জানাতে চাচ্ছি আমাদের আপকামিং শীতের শুভেচ্ছা, ঠিক আছে? অতি তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে বেরোয়ছি, আমার ঠান্ডাও লাগছে, হ্যাঁ ফিরতে রাত হবে। আর এখনই অলরেডি একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, আপনারা পরিবেশটা দেখে বুঝতে পারতেছেন, গ্রামীণ পরিবেশ, কুয়াশা কুয়াশা চারিদিকে আছে। আমাদের আজকের মিশন হলো একটা লেন্স কেনার উদ্দেশ্যে আমরা ফরিদপুরের দিকে রওনা হচ্ছি, আর ওই জায়গায় চেষ্টা করবো আপনাদের কবি জসীমউদ্দিনের বাড়িটা একটু ঘুরাই দেখানোর। আর মেইন কথা হলো লেন্সটা আমাদের অত প্রয়োজন না, কিন্তু আবার একটু প্রয়োজন হয়ে দাঁড়াইছে। আমাদের কিট লেন্স আছে, সেটা ভিডিও করতে লাগে, কিন্তু আবার জুম লেন্সটা বেশি বড় হয়ে যায়, 70x300, তাই না খেলা তো? 70x300, যার কারণে দেখা যাচ্ছে আমাদের লেন্সটা চলে, কিন্তু আরেকটা লেন্স আছে যে আমরা 55x200, ওটা হলো একটু সুবিধা হবে একটু ভিডিও করতে যাতে সুবিধা হয়, ঠিক আছে? কিন্তু 300তে আমাদের যখন 70x300তে আমরা ভিডিও করতে যাই, অনেক দূরের থেকে শর্ট নেওয়া লাগে। আসলে যেটা আমাদের অনেক মানে কিছু কিছু লোকেশনে আমাদের শর্টগুলো নিতে অনেক কষ্ট হয়, আর ছোটো লেন্সে আবার বেশি সমস্যা হয়, আবার বড় লেন্স হলে বেশি বড় হয়ে যাচ্ছে, যার কারণে একটা মাঝামাঝি স্পেসের একটা লেন্স আমরা চাচ্ছি। যার কারণে এক ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে, আমরা অনলাইনই পাইছি একটা ব্র্যান্ড নিউ লেন্স আছে 55x200, যার যেটা হলে আমাদের মানে ভিডিওটা সুবিধা হচ্ছে না, যেখানে 300 খাটে না, যে জায়গায় প্রাইম লেন্স খাটে না, সেই জায়গায় 200টা দিয়ে অনেক কাজ আমার করতে সুবিধা হবে। যে এই সুবিধার কারণে আমরা আসলে নতুন লেন্স কিনতে চাইছিলাম, কিন্তু ভাই বলতেছে তার একটা ব্র্যান্ড নিউ লেন্স আছে, সে এক দুই দিন ইউজ করছে কিন্তু তার লাগতেছে না, যার কারণে সে বাসায় রাখতেছে। এবং খবরটা মিশন ফরিদপুর, ঠিক আছে? কবি জসীমউদ্দিনের বাড়ি এবং লেন্স দেখতেই থাকুন, সাথে চেষ্টা করবো ভালো ভালো দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার। গ্রামীণ পরিবেশ, চারিদিকের আবহাওয়াটা আসলে অনেক সুন্দর, খেলা তো পুরো আবহাওয়াটা ঠিক আছে। কিছু গরুও দেখা যাচ্ছে, তুমি কি ছবি তো আট তুলতে হবে। রানিং পথে না দাঁড়ায় পারলাম না, আসলে যাচ্ছি আমরা ফরিদপুর, কিন্তু আমরা হাইওয়েতে যাচ্ছি না, বাইপাস রোড নিয়ে যাচ্ছি, কারণ বাইপাসে আমাদের গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে যাব এবং সেই সাথে সাথে বাইপাসে একটু রোডটা শর্ট হবে যার কারণে, ঠিক আছে? আর এই জায়গায় দাঁড়ানোর একটা কারণ, সেটা হলো আমরা ডাঙ্গার ভিতরে যাচ্ছি, শীতের যে একটা আবহাওয়া সেটা এখনই বোঝা যাচ্ছে, কারণ যে বগরা খাবার খাচ্ছে সাথে আসে। আমি এখন জুম করে দেখাতে পারতেছি না, কারণ আমি ফোন দিয়ে এখন শর্টটা করতেছি, যদি DSLR দিয়ে নিতাম তাহলে অবশ্যই আপনাদের দেখাইতে পারতাম, ঠিক আছে? গ্রামীণ পরিবেশটা আসলে কত সুন্দর, ডাঙ্গার ভিতর দিয়ে যাচ্ছি, বগগুলোরে দেখাইতে পারতেছি না, দেখালে আসবে কি না জানি না, তবে ছোটো ছোটো বগগুলো দূরে এখন জুম করতে পারতেছি না, তারপর যাতে চেষ্টা করতেছি দেখানোর। দেখা যাক, যাক দেখা হবে, আমার মেইন রোডে ওঠার পরে আবার আপনাদের সাথে দেখা হবে। এখন আপাতত সূর্য উঠে গেছে, অলরেডি শীত শেষ, দেখাবো পরবর্তীতে। হ্যাঁ, ড্রাইভ করতে চেঞ্জ করা হলো, এখন খালা তো ভাই ড্রাইভ করতেছে, কোন বিএটি আলাদা লাইসেন্স আছে এটাই সন্দেহ আমার, এদের আসলে লাইসেন্সটা সঠিক আছে কি না। হরেন দা হরেন দা, ঠিক করে গেলে দেখে সালারা কি করে।
হচ্ছে বাংলাছড়া রোডে আমাদের পানির বোতল ছিঁড়ে রয়ে গেছে, যার কারণে আমরা আবার ব্যাক করলাম। বাসের ভিতরে মেয়েরা আমাকে দেখে আসতেছিল কেন খালা তুই এখন কথা। কাশি এনে মোকশেদপুরে একটা আরাম হয়ে গেছে, গাড়িটা দেখে দেওয়া উচিত ছিল, ছোট মোটরা কিনবে দাদার মতো করে আটকায় রাখছে, রোড ব্লক করে ব্যান রাখছে, ব্যানওয়ালাটা বাধা ওই উল্টায় দিলে ঠিক মতো অত অথবা একটা মেয়ে হাত ধরে আমাদের ইশারা করতেছে, সমস্যা নাই বাসের ভিতরে। ডাইন সাইডে যাওয়া নাকি ওই দিকে খারাপ হয়ে মা হাত ধরালে কি করে শুনতাম। I'm going to go down there.
Thank you.
পেট্রোল একটু বেশি যায় তাই দামটা তো একটু বেশি হতে সমস্যা নেই নাও নাও 1-2000 টাকা নাও ফুল ট্যাঙ্কি হবে না কভার করবে না আমাকে পথ কত কিলোমিটার 100 কিলোমিটার হবে 100 100 তো ধরতে হবে আমাকে বাড়িতে আইসি না এনতে আমার হ্যাঁ তোর টাকা নাই তুমি তেল ওরতে আইস ভাই বাইন দি নাই টাকার ব্যাগ আমার কাছে বাইকের পাম্পের স্পিরিট তো ভালো কত তাড়াতাড়ি চাল চলে গেছে উঠাই দিলাম টাকা না টাকা আমার ব্যাগের ব্যাগের পাম্পের ভিউ ভাই বিদ্যুৎ কেন্দ্র এটার নাম কি ভাই ফরিদপুরের এটা গোপালগঞ্জের তুমি করো কিন্তু লেন্সের জন্য 6000 টাকা রাও একটা ই কই 500 টাকা রাও 500 টাকা আমাদের দিতে পারি ভাই সমস্যা সাইজ তুই নিতে হয় বলছেন একটা সিস্টেম আছে আর ভিডিওতে তা উঠলো নাকি
চলো আমরা দুটি টিয়া কিনছি ঠিক আছে এই দুটি সব আমরা কিনছি এখন বাইন্ধে নিচ্ছি টিয়া
রে ভাই, রোডে বেরোলে অনেক কিছু দেখা যায়, তার মধ্যে পোলা বান্ধা একটু ব্যাপার স্যাপারটা দেখেন। ঠিক আছে যাও, তাদের উঠতি বয়সের আনন্দ দাও একটু দেখেন বাঘা বলি করে ভাই, আমরাও আসছি কিন্তু আনন্দ করে। ঠিক আছে দেখেন, পাঁচটা বাটের পরে পরে দাও, দেখেন বাচ্চাদের অবস্থা কিন্তু দেখেন, যে গাড়িতে বৈশা ফাঁকা ট্রাকে হাইওয়েতে ট্রাকে সব ল্যাংটা লাগা কিছু। আমাকে সোলো দেবা এই পাঁচটা ওভারটেক করো, তার ওই পিক আপের ভিতর ভিতরে দেবো। হ্যাঁ এবার যাও, এবার যাও গাড়ির একটু জুম করে দেখে, ঠিক আছে যারা বসে থাকে রিয়াকশনটা একটু দেখে। এখনো সূর্যের কোনো চেহারা দেখা যায়নি, শীতকাল আসে নাই, তার আগে শীতের শুরুতে এরকম অবস্থা, আর কিছুদিন পর কি অবস্থা হবে আল্লাহ জানে। অবশ্যই এনজয় করা যাচ্ছে জিনিসটা, দিনটা আসলে অনেক সুন্দর ভাই। আমাদের লাল লাইট জ্বালাইয়া স্বাগতম জানাচ্ছে শীতের শুভেচ্ছার মাঝখানে। ঠিক আছে আরেকবার জ্বালানো ভাই, ফ্ল্যাশ ভাই ভাবতেছিল আমরা তার ভিডিও করতেছি, মূলত যে আমি সেলফি ভিডিও নিচ্ছি এটা বুঝতে পারি না ভাই। ঠিক আছে এই কারণে লাইট জ্বালানো তার বন্ধ হয়ে গেছে। ও নৌকো নৌকো ধরো নৌকো, আমাকে কেন বাইরে দেখলো তোরা নৌকো। মারখাটা কি নৌকা দেখেন, অবস্থাটা দেখেন কি অবস্থা, ওরা মানে আমাকে আগে যাবে না, চলো যাবো। মহিলাকে বিজয় মিশনটা আসলে অন্য রকম, হ্যাঁ ফরিদপুরে বিজয় সামনে গেলে আর কাহিনী ব্যাপারটা দেখি।
এখানে খুব সুন্দর একটা চা দোকান রাস্তা পাশে দাঁড়ালাম গাড়ি নামাই রাখি মনে ভালো হতো চা দোকান নামলাম খোলা তো এই যে আমি এই যে জসীমউদ্দিনের বাড়ির রোড এর আগের ভিডিওগুলো আমি খালাতো ভাইয়ের ফোনে ঠিক আছে এই যে উঠাই দিলাম এই আগেরগুলো তো খালাতো ভাইয়ের ফোনের থেকে অ্যাড করতে হবে প্রায় জসীমউদ্দিনের বাড়ির 2 কিলো সামনে চলে আসছি প্রায় কাছাকাছি প্যারা নয় চিল অটো তারা দূরে চাতা রয়েছে তাদের নিয়ে একসাথে যাই হবে জসীমউদ্দিনের বাড়ি যাওয়ার পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ি যাওয়ার পথের রেল প্রায় মাথা না কি আম্মি কাপুর আম্মি কাপুর ও মাই গড এটা ব্রিজ রেল লাইন আর বাঁকা সড়ক গোবিন্দপুর সরকারি বিশ্ববিদ্যালয় গোবিন্দপুরে মহাসন কি পরিবেশটা কোন রকম বাউন্ডারি মনে হয় শিল্প এই যে এই যে এই যে বাউন্ডারি এই জন্য এই জায়গাটা করছে ঠিক আছে চলে আসছি আমরা অলরেডি সেই জায়গায় কাছাকাছি দশমদিনের বাড়ির সম্মুখে অবশেষে আমরা সেই ফরিদপুরে কবি জসীমউদ্দিনের বাড়ির সামনে লেন্সের উদ্দেশ্যে সেই লেন্স পেলাম ভাইদেরও পাইলাম ভাই আপনাদের টাকা পয়সা বা আমাদের ব্যবহার ট্যাবার কোনো কিছু কাপড় আর হ্যাঁ তাদের আতিথ্যতা আমাদের খুব ভালো লাগছে আসলে কবি যে জায়গা থেকে আসা করতে হলো পাশাপাশি জেলা আর ঠিক আছে ভাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন অবশেষে আমরা পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ির সামনে এই তার ব্যানার এই জায়গা থেকে এই যে গেট আপনারা যারা আসতে চান তারা এই গেট দিয়ে যাইতে পারবেন আসলে এটার ভিতরে ওরকমভাবে ঢোকার মতো কিছু নাই কিন্তু আমরা আসলাম ওই সাইড দিয়ে ঘুরে তারপরে আসবো এবং আপনাদের দেখাবো আমরা আগে কমপ্লেক্সে যাবো তারপরে পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে যাবো ঠিক আছে আমরা আগে এটা দেখে এটা শেষ করে কমপ্লেক্সের থেকে আস পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ির স্মৃতি কমপ্লেক্সের ভিতরে আসলাম আমরা এখন গেটের থেকে আসলে বাইরের ভিউটা কেমন সেটা নেওয়ার জন্য আসলে আমার বাইরে আসা আসছে পল্লী কবি জসীমউদ্দিনের বাসভবনে আমরা পল্লী কবি জসীমউদ্দিন স্মৃতি জাদুঘর জাদুঘরের ভিতরে প্রবেশ করবো প্রবেশ পথে এই জায়গায় আপনাদের প্রবেশ নিষেধ গার্ড আছে এই জায়গার থেকে এই যে ভিতরের অংশ আমরা এখন ভিতরে যাবো ইতিমধ্যে
ভিতরে যাই, ভিতরে পরিবেশটা দেখাবো। যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের পরিবেশের, ভিতরে ঢোকার পরে পুরাই ফাঁকা, মানুষজন অতটা পরিমাণে নাই। সো আপনার বছরের শুরুতে অনেকটা ভিড় হয় হয়তো বা, তখন বছরের শেষের দিকে হয়তো, সেই কারণে শিক্ষা সফর বা এমনি কোনো পর্যটক যে লোকগুলো সেগুলো নাই। এমনি সাধারণভাবে যারা আসে স্থানীয় বা আশেপাশে বেড়াতে আসলে তারা এই জায়গা এখন ঘোরাফেরা করতে আসে। পর্যটকের যে ভিড় সেরকম কোনো ভিড় টির বা ভিতরে অন্য কিছু নাই। জসীমউদ্দিনের বাড়ির পর্যটকের ভিড় নাই, তবে আশেপাশে জাদুঘরের ভিতরে অনেক কিছু এখনো দেখার বাকি আছে। শেখ হাসিনা রেকর্ডই কেছে।